আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। এই ঘটনাটি ছিল ঐতিহাসিক উহুদের যুদ্ধের দিনের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম বাহিনীর একজন বীর সেনা, আর আবু সুফিয়ান ছিল মুশরিক বাহিনীর প্রধান সেনাপতি। উহুদের যুদ্ধের দিন 70 জন মুসলমান সাহাবি শাহাদাত বরণ করেছিলেন। যুদ্ধ শেষ করে মুশরিকদের প্রধান সেনাপতি আবু সুফিয়ান উহুদের পাহাড়ে উঠল। এরপর উচ্চস্বরে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ আছে কি? তোমাদের মধ্যে আবু বকর আছে কি? তোমাদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব আছে কি? মুশরিক বাহিনীর প্রধান সেনাপতি আবু সুফিয়ান উহুদের পাহাড়ে উঠে এভাবে বলতে লাগল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার কথার জবাব দিও না। এরপর মুশরিক বাহিনীর সেনাপতি আবু সুফিয়ান তিনবার করে এ কথা বলার পরে কোনো জবাব না পেয়ে বলে উঠল, নিশ্চয় তারা নিহত হয়েছে, বেঁচে থাকলে তো তারা জবাব দিত। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে বলে উঠলেন, হে আল্লাহ তাআলার দুশমন, তুমি মিথ্যা বলছো। আল্লাহ তাআলা তোমাকে লাঞ্ছিত করার উৎস সবাইকে বাঁচিয়ে রেখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ কথা শোনার পর মুশরিক বাহিনীর প্রধান সেনাপতি আবু সুফিয়ান বলে উঠল, হুবল দেবতার জয় হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওর কথার জবাব দাও। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমরা কি বলবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো আল্লাহ তাআলা সর্বোচ্চ এবং সবচেয়ে সম্মানিত। এটা শুনে আবু সুফিয়ান বলল, আমাদের জন্য উজ্জা দেবী রয়েছে, তোমাদের জন্য উজ্জা নেই। এই কথার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে বললেন, তোমরা বলো আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, আর তোমাদের কোনো অভিভাবক নেই। তখন মুশরিক বাহিনীর সেনাপতি আবু সুফিয়ান বলল, আজকের দিনটি বদরের দিনের প্রতিশোধ। নিশ্চয়ই যুদ্ধ হলো বালতির মতো, অর্থাৎ যুদ্ধে কখনো একদল জয়ী হয় আর কখনো অন্য দল জয়ী হয়। যেমনটা বালতি একবার একজন টেনে তোলে আর অন্যবার আরেকজন টেনে তোলে। আবু সুফিয়ানের এই কথার জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, সমান নয়। আমাদের নিহত ব্যক্তিরা জান্নাতে আর তোমাদের নিহত ব্যক্তিরা জাহান্নামে। এরপর আবু সুফিয়ান বলল, তবে তোমরা শীঘ্রই তোমাদের নিহতদের মধ্যে অনেকের অঙ্গহানি দেখতে পাবে, যাতে আমাদের নেতাদের নির্দেশ ছিল না। এই ঘটনাটির বর্ণনাকারী বলেন যে, একথা বলার পর আবু সুফিয়ানকে জাহেলিয়াতের উত্তেজনা গ্রাস করে। এরপর তিনি বলেন, হ্যাঁ, এটা হয়েছে, তবে আমরা এটাকে অপছন্দ করিনি। অন্য একটি বর্ণনায় এসেছে, তিনি বলেছেন যে, আল্লাহ তাআলার কসম, আমি এতে খুশিও নই নাখোশও নই। আমি এতে নিষেধও করিনি আবার নির্দেশও দেয়নি। এরপর মুশরিক বাহিনীর আবু সুফিয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের কাছে গেল। তখন আবু সুফিয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে ওমর, আমি তোমাকে আল্লাহ তাআলার দোহাই দিয়ে বলছি, আমরা কি মুহাম্মদকে হত্যা করেছি? জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার কসম, না, তিনি এখন তোমাদের কথা শুনছেন। তখন আবু সুফিয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি আমার কাছে ইবনু কামিয়ার চেয়ে অধিক সত্যবাদী এবং অধিক সৎ। কারণ তিনি ধারণা করতেন যে আবদুল্লাহ ইবনু কামিয়া লাইসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ তাআলাই তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। উহুদের যুদ্ধে এই করুণ ঘটনার মধ্যেও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত রেখেছিলেন। মুশরিক বাহিনীর বিরাট আক্রমণের মুখে সাহাবায়ে কেরাম
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের বুক পেতে দিয়েছিলেন। উল্লেখ্য যে মুশরিকদের প্রধান সেনাপতি আবু সুফিয়ান পরবর্তীতে মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন, আর মৃত্যু পর্যন্ত তার ইসলাম সুন্দর ছিল। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা তার উপর শান্তি বর্ষণ করুন, আমিন। আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।